ঢাকার আশুলিয়ায় শিমু আক্তার নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকায় পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিমু আক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মগন্দপুর গ্রামের নয়ামিয়া ব্যাপারীর মেয়ে। সে তার স্বামী ফারুক হোসেনসহ একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাতে তারা একই ঘরে থাকলেও সকালে ফারুককে বাসায় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে শিমুকে হত্যা করেছে ফারুক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওর জামাই ওকে মেরে ফেলে ওয়াশরুমের ভেতরে থুয়ে গেছে। আমি সকাল বেলা যাদের ডাকতেছি, আমার ভুল নয়, যা বলতেছি আপু দরজা খোলো, দরজা খোলো, যা দেখি রুমের ভেতর নাই, ছাদের উপরে কোথাও নাই, বাবু নিয়া ওর স্বামী পালায়া চলে গেছে। বড় বোন যখন এই রুমে ডাকতে নক করে তখন দেখেন এই রুমের বাইরে বলে চিৎকারে জাগানো শিমুকে ডাকতে যখন আসে, ওনার যে মিতার নাম হচ্ছে শিমু, বয়স 21, আর মিতার স্বামীর নাম হচ্ছে ফারুক। তো যখন ওই বড় বোন ডাক্তার এসে দেখে যে লাভলি এই দরজা আটকানো, তখন সে তাৎক্ষণিক সূচনা করে আমরা এসে পর্যবেক্ষণ করতেছি। করার পরে আমরা দেখতেছি যে কীভাবে কী হয়, ধারণা মানে করছি যে মানে ধারালো কোনো চাকু কিংবা দা দ্বারা গলায় মানে একটু গলা কাটছে।